সালামু আলাইকুম বিয়ার্স ভিডিওর শুরুতে আপনাদের জানাচ্ছি বিষয়পীটের পক্ষ থেকে প্রতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপরে কথা বলবো সেই কথার যে আমার ভিডিওর থামনিং দেখেই বুঝে ফেলেছেন যে আজকে আপনাদের সাথে কোন বিষয়ে কথা বলবো প্রিয় বন্ধুরা আমার আজকে যে কথাটি বলছি সেটা হচ্ছে ইউরোপের দেশ যেটাকে ইউরোপের নাবি বলা হয় পোল্যান্ড সম্বন্ধে আমাদের সারা বিশ্বের মধ্যে যতটি চেঞ্জিং দেশ আছে সাতাইশটি দেশের মধ্যে যে মাসখানে অবস্থিত যে পোল্যান্ডের দেশ সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি প্রিয় বন্ধুরা আমার আমি যে বিষয়ে কথা বলছি যে আপনারা থামনিংয়ের মধ্যে লেখা দেখিছেন যে পোল্যান্ডের কর্মী সম্বন্ধে প্রিয় বন্ধুরা এখানে যদি কেউ যেতে চান সেই ক্ষেত্রে আমরা হানড্রেড পারসেন্ট নিশ্চয়তার মাধ্যমে পোল্যান্ডে লুক পাঠিয়ে থাকি যদি কেউ পোল্যান্ডে যেতে চান অবশ্যই বিষয়পিটির সাথে যোগাযোগ করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে বলি যে প্রিয় এই যে ভিসাবিডি চ্যানেলটি আমার একার চ্যানেল না আপনাদের সবার চ্যানেল সাধারণ জনগণের চ্যানেল বাংলাদেশে এবং বিশ্বের সব জায়গায় কিন্তু এই বিষাবিডি চ্যানেলের কথা সবার মুখে সুনাম আছে কেননা যারা বিষয় মাধ্যমে বিষাবিডি নি নিয়ে বিদেশে গেছেন সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সেই জন্য বিষাবিডিটির পাশে সবাই আছেন প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে পোল্যান্ডে কিছু ড্রাইভার হানড্রেড পার্সেন্টভাবে বৈধপথে পোল্যান্ডের বাস ড্রাইভার হিসেবে লুক নিয়োগ হচ্ছে এই হিসেবে আপনারা যারা জানেন যে যারা বিদেশ ফেরত ড্রাইভার আছেন এবং বিদেশে অভিজ্ঞতা সম্পন্ন হ্যাবি লাইসেন্স যাদের আছে তারাই মাত্র যেতে পারবেন পোল্যান্ডের এই ড্রাইভিং ভিসায় সেই ক্ষেত্রে আপনি যদি পোল্যান্ডে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনো দেশে ভ্যালিড একটি লাইসেন্স থাকতে হবে বিদেশ থেকে আপনি বাড়ি গাড়ি বড়ো গাড়ি চালিয়েছেন বা বাস চালিয়েছেন বা টেলার চালিয়েছেন আপনি বাস চালাতে পারবেন ট্রান্সপোর্ট বাস যেগুলো বলা হয় এক ডিস্ট্রিক্ট বাস যেগুলো আছে সেই বাসগুলো যারা চালাতে পারবেন সেই বাস সম্বন্ধেই আজকে কথা বলছি এখানে বয়স হইতে হবে তিরিশ থেকে পঞ্চাশে ঊর্ধ্ব হইলেও কোনো সমস্যা নাই যদি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে কিন্তু আপনি পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স শু করতে হবে এবং যে বিদেশের থেকে আপনি গাড়ি চালিয়েছেন সেই দেশের লাইসেন্সও আপনাকে এখানে দেখাতে হবে আর আপনার লাগবে পুলিশ ভেরিফিকেশন আপনার কোনো মামলা আছে কি না সেই সম্পর্কে আপনাদের একটি লেটারও দিতে হবে প্রিয় বন্ধুরা এখানে আর যা লাগবে সেটি হচ্ছে বারো কপি ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা এবং আপনারা যদি কেউ জানতে চান কোন ধরনের ছবি লাগবে সেই ছবির মাপ আমি আপনাদেরকে ইউরোপে যাওয়ার জন্য যে ছবির মাপ আছে কারো যদি প্রয়োজন মনে করেন আমি সেই মাপটি আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা সেই ছবিগুলো তুলে এনে এখানে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু লোক পাঠাতে পাঠানো হয় এখানে আপনি ইন্টারভিউতে যদি পাস করেন স্কাইপের মাধ্যমে পোল্যান্ডের যারা শ্রমিক নেবে তারা আপনাদেরকে দেখবে যে আপনি কি কাজ জানেন সেই সম্পর্কে আপনাকে দেখবে এবং বোঝাবো যে আমি আমরা আপনাদের লাইসেন্স এগুলো সব সেন্ড করব সেন্ড করার পরে আপনাদেরকে স্কাইপিতে দেখবে এবং আপনাদের সাথে কথা বলবে কথা বলার পরে তারা ইনস্যুর হওয়ার পরেই কিন্তু আপনাদের জন্য পারমিটের ব্যবস্থা করবে প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন যে বিষয়বিডি চ্যানেলটি যখনই কোনো ভিডিও আপলোড দেয় হান্ড্রেড পারসেন্ট নিশ্চয় নিশ্চয় আপনার ইস্যুর না হয়ে কোনো ভিডিও কিন্তু আপলোড ভিসা ভিসাবিজি দেয় না সেই ক্ষেত্রে আমরা যখন এই পোল্যান্ডের ভিসার ব্যাপারে কথা বলছি যে ডাইভিং যারা ডাইভিং জানেন শুধু তাদেরই জন্য কেননা আমাদের কাছে যে কিছু ডাইভিং ড্রাইভার এখন রীতিমতো আমাদের পোল্যান্ডের ভিসা হয়েছে তারা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন যে আপনার এই পোল্যান্ডের লুক যাওয়া সম্বন্ধে আপনারা জানেন যে ভিসাবিডির একটি নিজস্ব আরের আছে এবং ট্রেনিং সেন্টারও আছে সেটা আপনাদেরকে বলার প্রয়োজন মনে করি না কারণ আপনারা সবাই জানেন আর আমরা আরেকটি কথা বলি বিষাবিডি এমনই একটি চ্যালেঞ্জ যদি কেউ কোনো কিছু প্রয়োজন মনে করে তারাও কিন্তু আমার কাছ থেকে ইনফরমেশন নিয়ে থাকে কেননা আমি চাই না যে বাংলাদেশের কোনো লোক কোনো খপ্পরে পড়ে কোনো বিপদগ্রস্ত হয় এবং একটি টাকাও যেন কারো নষ্ট না হয় সেই জন্য আমি বলি যে আপনারা অবশ্যই বিষাবিটির সাথে আলোচনা করবেন প্রয়োজনে বিষয়পিডির অফিসে এসে যোগাযোগও করতে পারেন বন্ধুরা আমার আপনারা জানেন যে আমাদের নিজস্ব একটি অফিস আছে এবং আরেল আছে সেই যাদের আরেল নাই তাদের কিন্তু কিন্তু কোনো নিশ্চয়তাও নাই এই জন্য বলবো অবশ্যই আপনারা বিষয়পিডির সাথে যোগাযোগ করে পোল্যান্ডে যাওয়ার ব্যাপারে কথা বলতে পারেন এখানে পোল্যান্ডে যেতে হলে আপনাকে প্রথমেই একটি আমাদের সিবি তৈরি করতে হবে আপনি কত বছর কোন দেশে গাড়ি চালিয়েছেন বাংলাদেশে কত বছর এবং বিদেশের বাড়িতে কত বছর গাড়ি চালিয়েছেন সেই ক্ষেত্রে আপনি কি কি গাড়ি চালিয়েছেন কি গাড়ি চালান নাই সেই সম্বন্ধে আপনাকে টোটাল ইনফরমেশনটি আপনার বায়োডাটার মধ্যে সিবির মধ্যে থাকবে তারপরে সেই সিবিটি আপনাদের আমরা পোল্যান্ডে পাঠাবো পোল্যান্ডে পাঠানোর পরে আপনাকে স্কাইপিতে ইন্টারভিউতে নেবে এই কথাগুলি কিন্তু আপনাকে সম্পূর্ণ যেই আপডেট কথা সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা আরেকটি জিনিস সবসময় খেয়াল রাখবেন এখানে কিন্তু বয়স কোনো সীমা রেখা নাই ড্রাইভারের ক্ষেত্রে যদি কেউ ড্রাইভিং সম্বন্ধে জানেন পঞ্চাশের ঊর্ধ্বও যদি হয় সেই ক্ষেত্রেও কিন্তু পোল্যান্ডে যেতে পারবেন আর পোল্যান্ডে কিন্তু চেঞ্জিং চেঞ্জিংবৃদ্ধ দেশ এই দেশে গেলে আপনার অবশ্যই অবদূর ভবিষ্যৎ আপনার জন্য খুবই উজ্জ্বল সেই ক্ষেত্রে বলবো যারা হ্যাভি লাইসেন্স আছে তারা অবশ্যই বিষাবিটির সাথে যোগাযোগ করবেন আর ভিসাবির সাথে যোগাযোগ করলে আপনাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন আছে সম্পূর্ণ আপনাদেরকে বলে দিব প্রিয় বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যান্য অন্য যে যেসব বিষয়ের ব্যাপার আমি কথা বলে থাকি কারোর যদি প্রয়োজন মনে করেন অবশ্যই ভিসাবিটির সাথে যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে ভিসাবিডি একটি সৎ এবং স্বচ্ছ কাজ করার বিশ্বাসী কিন্তু টাকার বিশ্বাসী না কিন্তু স্বচ্ছ কাজের জন্যই কিন্তু ভিসাবিডির আজকে এই আপনাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিচারপটির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি